পেন দিয়ে দিছি। ছেলে সাফল্য খুবই ভালো, ছেলে অনেক টাগেল করে পড়াশোনা করছে। তারপরে আমাদের সামর্থ্যও নেই যে ছেলেকে ভালো করে পড়াশোনার জন্য। এই আমাদের ফুটপাতের উপরে একটা চা পান বিড়ি দোকান আছে, ওটাতে শুধু হয়তো আমাদের চারজনের পেট চলে, কিন্তু ওর পড়াশোনা চলে না। ওর জন্য ওর মাসি মেসো ওর মামা তারপরে আমার যা যত গয়নাগাটি ছিল সব বিক্রি করে ওকে পড়াশোনা শেখানো হচ্ছে। আমি চাইছিলাম যে আমার জিনিস যাক, কিন্তু আমি ছেলেকে মানুষের মতো মানুষ করে তুলব, এটাই আমার খুব আশা ছিল। হ্যাঁ, ছেলে দশের মধ্যে ঢুকবে আশা করেছিলাম, কিন্তু তৃতীয় হবে সেটা আশা করছিলাম না, কিন্তু এটা তৃতীয় হয়েছে, এটা শুনে খুবই আনন্দ। প্রথম থেকে রেজাল্ট খুবই ভালো করতো, মানে টাগেলটা করতে হচ্ছে ওকেও, আমাদেরকে এই ব্যবসা চালিয়ে ওর পড়াশোনা দেখা শোনা করতে হতো। এই যে ছেলে তৃতীয় হয়েছে, আরো উচ্চ শিক্ষা হয়েছে, হ্যাঁ শিক্ষিত হোক, হ্যাঁ সেক্ষেত্রে মানে আর্থিক অবস্থা সত্যিকার আমাদের কিছুই নেই, মানে জায়গা আছে কিছুটা, সেগুলো বিক্রি করে ওকে করতে হবে, মানে আমাদের ওকে পড়াশোনা চালিয়ে যেতে হবে। তারপরে ওর ভাইও ওই ব্যবসার জন্যেই খাটছে, ওর ভাই মানে ওর থেকে পিছিয়ে আছে, কারণ তাকে ব্যবসা লাগতে হচ্ছে বলে তার পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না। সেও তমলুক হ্যামিল্টন হাই স্কুলে পড়ে, নাইনে পড়ে। ছেলে কি আপনার কাজে হাত লাগাতো? হ্যাঁ হ্যাঁ। কি বলতো ছেলে, কি নিয়ে পড়াশোনা করবে? ছেলে বলতো, প্রথমে বলছিলাম যে মেডিকেলে যা, বলে না মেডিকেল তো সবাই করে, আমি আইআইটি করে পিএইচডি করে রিসার্চ করি, সবাই তো মেডিকেলের দিকে যায়, আমার একটু ইচ্ছা আছে উন্নত অন্য অন্য জিনিস আবিষ্কার করার জন্য, এটাই তার ইচ্ছা। হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি টিউশন দিয়েছিলাম, ওই মানে সবার কাছে আর্থিক অবস্থা মানে সাহায্য নিয়ে টিউশন দিয়েছিলাম। 11-12 ঘন্টা পড়তো। নীলিমা মাইতি, চন্দ্রবিন্দু মাইতি ছেলের নাম, এটা তমলুক শঙ্করা।